আশা করি সকলে ভালো আছো। তো আজকে সিঙ্গেল মাদার পার্ট 9 নিয়ে হাজির হলাম। এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য, কেউ এটাকে সিরিয়াস ভাবে নেবেন না। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে চলো শুরু করা যাক। আমাদের সতর্ক থাকতে হবে, তুমি ঠিক বলেছো সুগা ভাইয়া, ও কিভাবে আমাদের বাড়িতে এত সহজে ঢুকে গেল। কিন্তু আমাদের সিকিউরিটি তো বেস্ট লেভেলের। হ্যাঁ, কিন্তু তুই কি বুঝাতে চাইছিস? আমার মনে হয় আমাদের বাড়িতে কেউ আছে যে ওকে হেল্প করেছে। হ্যাঁ জঙ্গুক ঠিক বলেছে, কারণ সিসিটিভি ভিডিও পাওয়া যাচ্ছে না। তাহলে নিশ্চয়ই এখানে কেউ আছে যে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে। সেটা তে নয় তো? হয়তো এগুলো ওরই কোনো প্ল্যান। না, এটাও করেনি। তুই এত শর কিভাবে? আমার মনে হয় না ও এমন কিছু করবে। ও জঙ্গুক মনে মনে ভাবছে, আমার কেন জানি না মনে হচ্ছে তুই আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে না। না না জঙ্গুক, তুই এগুলো কি ভাবছিস? তুই ওকে কিভাবে বিশ্বাস করতে পারিস? ও তোর বোনকে মেরেছে, তুই ওকে বিশ্বাস করতে পারিস না। আইস, ও স্টুপিডটাকে আমার আগে মেরে ফেলার দরকার ছিল। ওর জন্য এখন ওরা ডাবল সিকিউরিটি দিয়ে দিয়েছে। এখন আমি এদের সাথে কিভাবে দেখা করব? কিন্তু আমাকে তো কিছু একটা করতে হবে। উফ, আমি তো এখান থেকে পালানোর কথা ভুলেই গিয়েছি। এবার আমি একটি পারফেক্ট প্ল্যান বানাবো এখান থেকে পালানোর জন্য। তুই ধীরে ধীরে স্টোর রুমের দিকে আগাতে থাকে। এবার আমাকে একটি মাস্টার প্ল্যান বানাতেই হবে। আগে যতবারই আমি পালানোর চেষ্টা করেছি ততবারই ওরা আমাকে ধরে নিয়ে এসেছে। তারপর তুই শুনতে পাই যে জঙ্গক চিৎকার করে তোর নাম ডাকছে। ওর ভয়েসটা এত ভয়ানক লাগছে কেন? আমি তো এখনো পর্যন্ত পালানোর কোনো প্ল্যানই করলাম না, তাহলে ও এভাবে চিৎকার করে আমাকে ডাকছে কেন? তারপর তুই লিভিং রুমে যায়। সেখানে যেয়ে দেখে জঙ্গক খুব রেগে দাঁড়িয়ে আছে। কি হয়েছে জঙ্গক? আমি তোমাকে মেরেই ফেলবো। জঙ্গক ও কি করেছে এটাই তো আমিও জানতে চাই। কিন্তু কিন্তু কি জঙ্গক, এগুলো কি তে? তারপর জঙ্গক কিছু পেপার তের মুখে ছুড়ে মারে। এগুলো পড়ো আর আমাকে উত্তর দাও। তে পেপার গুলো পড়ে শক হয়ে যায় এবং ভয় পেয়ে যায় জঙ্গক। তারপর জঙ্গক দেখে থাপ্পড় মারে, তে ফ্লোরে পড়ে কাঁদতে শুরু করে। জঙ্গক কি হয়েছে বলছো না কেন তুমি? জিয়ার মৃত্যুর 15 দিন আগে ওকে রেপ করা হয়েছিল। কি? তে এখন আমাকে উত্তর দাও, তুমি ওর সাথে এটা কেন করলে? জঙ্গক সত্যি আমি এই ব্যাপারে আগে কিছু জানতাম না। মিথ্যা কথা বলা বন্ধ করো। তুমি ওকে 1 মাসের জন্য কিডন্যাপ করেছিলে, আর রিপোর্টের সময় অনুযায়ী ও তখন তোমার কাছে ছিল। এসব কিছু হয়েছে তুমি যখন ওকে কিডন্যাপ করেছো। তুমি এটা কেন করলে ওর সাথে? এই কথা বলে সুগা কান্নায় ভেঙে পড়ে। সুগা সুগা শান্ত হও। তারপর জঙ্গক তের চুল ধরে বেসমেন্টে নিয়ে যায়। যখন জঙ্গক তেকে নিয়ে বেসমেন্টে আসে তখন তে জঙ্গককে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দেয় এবং পালানোর চেষ্টা করে, কিন্তু জঙ্গক তার পা টেনে তাকে ফ্লোরে ফেলে দেয়। তারপর জঙ্গক তের উপরে উঠে বসে এবং তার গলায় একটি ছুরি ধরে বলে, এখন পালানোর চেষ্টা করো। জঙ্গক তের গলায় এমন ভাবে ছুরিটি ধরেছিল যদি তে একটু নড়াচড়া করে তাহলে তার গলা কেটে যাবে, তাই তে তার নড়াচড়া বন্ধ করে দেয়। জঙ্গক ছাড়ো আমাকে, আমার প্রিন্সেসের সাথে এমনটি কে করেছে? আমি জানি না, তে মনে মনে ভাবছে। আমার ভাই করেছে, কিন্তু আমি তোমাদেরকে বলতে পারবো না। কিন্তু সত্যি আমি এগুলো কিছু জানতাম না ওর সাথে কি হয়েছিল। আমি তোমাদেরকে সত্যিটা বলছি না শুধু আমার মেয়েকে বাঁচানোর জন্য। আমি জানি যে আমি সত্যিটা লুকিয়ে অনেক বড় ভুল করছি, কিন্তু আমাকে এটা করতেই হবে, না তো আমি আমার মেয়েকে হারিয়ে ফেলবো। আমাকে এখন এখান থেকে পালাতেই হবে, নয়তো ডেফিনেটলি আমি কোনো বড় প্রবলেমে ফেসে যাবো, নয়তো ও আমাকে মেরে ফেলবে। তারপর জঙ্গক তের উপর থেকে উঠে তাকে চেয়ারে বসায়। এখান থেকে একটুও নড়বে না। জঙ্গক এগুলোর জন্য তুমি আফসোস করবে। তারপর তে জঙ্গকের পকেট থেকে তার গানটি নিয়ে জঙ্গকের উপর পয়েন্ট করে। জঙ্গক সরে যাও এখান থেকে। ও তুমি তাহলে এখন আমাকে শুট করবে? জঙ্গক আমি সত্যি তোমাকে শুট করবো, এখান থেকে সরে যাও। জঙ্গক তে কোনো কথা না শুনে তার দিকে আগাতে থাকে। জঙ্গক আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি। তে নিজেও জানে না কেন সে জঙ্গককে শুট করতে চায় না, কিন্তু তাকে তো এখান থেকে পালাতেই হবে, তাই তে উপরে থাকা লাইটের উপর শুট করে দেয় যার কারণে পুরো রুম অন্ধকার হয়ে যায়। আর এই সুযোগে সে সেখান থেকে পালিয়ে যায়। তে ডোন্ট ইউ ডেয়ার টু রান,
অন্যদিকে সুকা প্লিজ শান্ত হও, এভাবে ভেঙে পড়ো না। জিমি জিমি আমি কিভাবে শান্ত হব? আমি ওর বড় ভাই, কিন্তু কিন্তু আমি আমার বোনকে বাঁচাতে পারলাম না। আমাদের এত পাওয়ার থাকতো, আমরা আমাদের প্রিন্সেসকে বাঁচাতে পারলাম না। আজকে আমার নিজেকে একজন ব্যর্থ ভাই বলে মনে হচ্ছে। কিছুক্ষণ পর জাংকুক সেখানে দৌড়ে আসে। জাংকুক লিভিং রুমে এসে দেখে সুকা কান্না করছে। ভাইয়া, এটা ইমোশনাল হয়ে পড়ার সময় না। ও আমাদের সাথে যা কিছু করেছে তার রিভেঞ্জ নিতে হবে আমাদের। কিন্তু জাংকুক, ও কোথায়? ও তো এখানে আসেনি। তার মানে ও পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছে। কিন্তু ও এখান থেকে পালাতে পারবে না, আমি ওকে মেরেই ফেলব। জাংকুক, আমরা আমাদের প্রিন্সেসকে বাঁচাতে পারলাম না। আমি জানি সুগা ভাইয়া, কিন্তু আমাদের এখন স্ট্রং থাকতে হবে। জাংকুক ঠিক বলেছে সুগা। জিহুব ভাইয়া কোথায়? সে বাহিরে। তারপর জাংকুক জিহুবকে কল দেয়। হ্যালো জিহুব ভাইয়া। হ্যাঁ জাংকুক বল, তুমি এখন কোথায়? আমি এই তো বাড়িতে ফিরছি। কেন, কি হয়েছে? তে আবারও পালিয়ে গিয়েছে। তুমি আমাদের বাড়ির পিছন রাস্তা দিয়ে যাও, ওকে ধরে আনো। ওকে যাচ্ছি, কিন্তু তোকে এত সিরিয়াস লাগছে কেন? ফার্স্ট ওকে খুঁজে নিয়ে আসো, তারপর তোমাকে বলছি। ওকে। তে দৌড়াতে দৌড়াতে একটি গাড়ির সামনে এসে পড়ে। তে গাড়িটা দেখে বুঝতে পারে যে এটা জেহুবের গাড়ি। তে আবার দৌড়ানোর চেষ্টা করে, কিন্তু জেহুব তাকে ধরে ফেলে। আমি ভাবছি তুমি এবার কি করেছো যে জাংকুক তোমার উপর এতটা রেগে আছে। তে কিছু না বলে জেহুবকে মারতে নেয়, কিন্তু জেহুব তাকে দেয়ালের সাথে চেপে ধরে। আমি জানি যে তুমি অনেক স্ট্রং, বাট স্টিল তুমি একজন মেয়ে, তো আমাকে উল্টাপাল্টা কিছু করতে বাধ্য করো না। এখন লক্ষ্মী মেয়েটির মতো গাড়িতে বসো। তারপর জেহুব তেকে টেনে গাড়িতে বসিয়ে দেয়। বাড়িতে পৌঁছে জেহুব তাকে লিভিং রুমে নিয়ে যায়। জেহুব আমার হাত ছাড়ো। তারপর জাংকুক সুগা এবং জিমিন তের দিকে তাকায় এবং জাংকুক তের দিকে আগাতে থাকে। জাংকুককে সামনে আগাতে দেখে তে জেহুবের হাতকে সরানোর চেষ্টা করে। তারপর জাংকুক তের চুল ধরে বলে, তো জার্নিটি কেমন হলো মিস তে? নিশ্চয় তোমার পা ব্যথা করছে, তাই না? উফ, আমি টায়ার্ড হয়ে গেছি। জাংকুক ওকে ধরতো, ওকে ধরে রাখতে রাখতে আমার সব এনার্জি শেষ হয়ে গেছে। ও কত স্ট্রং। ও স্ট্রং, কিন্তু আমাদের থেকে বেশি না। বাই দ্য ওয়ে, এটা নিয়ে 10 বার তুমি পালানোর চেষ্টা করেছিলে। ওর সাথে পরে কথা বলিস, ফার্স্ট ওকে ধরতো। তারপর জাংকুকের হাত ধরে তাকে সোফায় বসিয়ে দেয়। তে শক হয়ে যায়, কারণ সে যতবারই পালানোর চেষ্টা করেছে ততবারই তারা তাকে বেসমেন্টে আটকে রাখত। আর এখন জাংকুককেও শান্ত দেখাচ্ছে। তে মনে মনে ভাবছে, নিশ্চয় ওর মাথায় খারাপ কিছু চলছে, নয়তো এত কিছু জানার পর ও এত শান্ত কিভাবে? তে জানে যে সে আর এখন পালাতে পারবে না, তাই সে সেখানে বসে তাদের কথা শুনছে। এখন তো আমাকে বল ও কি করেছে। জাংকুক কিছুই বলে না। সুগা ভাইয়া, তুমি অন্তত কিছু বলো। তারপর যেহুব সুগা এবং জিমিনের দিকে তাকিয়ে দেখে তারা কাঁদছে। ভাইয়া ভাবি, তোমরা কাঁদছো কেন? তোমরা কেউ কিছু বলছো না কেন? ও কি করেছে? তারপর যেহুব তের চুল ধরে বলে, কি করেছো তুমি যে ওরা এভাবে কাঁদছে? তারপর জাংকুক যেহুবকে রিপোর্ট গুলো দেয়। রিপোর্ট গুলো পড়ে যেহুবের পুরো দুনিয়া যেন থমকে যায়। সে সময় যে তের সাথে ছিল, তাই না? হ্যাঁ। কে করেছে এটা? তারপর যেহুব আবার তের চুল শক্ত করে ধরে, আমি জিজ্ঞেস করেছি কে করেছে। আমি ওদেরকে সত্যিটা বলতে পারবো না, কিন্তু আমাকে তো কিছু একটা বলতে হবে। আমার এক কাট করেছে, কিন্তু কিন্তু তখন আমি এ ব্যাপারে জানতাম না। ওই কাট কোথায়? যখন আমি এ কথা জানতে পারি তখন আমি ওকে মেরে ফেলেছি। তে তাদেরকে মিথ্যা কথা বলে। সব কিছু হয়েছে শুধুমাত্র তোমার জন্য, ওকে এক্ষুনি মেরে ফেল। না, ওর জন্য একটি বেটার চয়েস আছে। কি সেটা? যেহুব ভাইয়া, পাপা আর আম্মুকে কালকের মধ্যেই বাড়িতে আসতে বলো, আর আমাদের গার্ডদের বলো বিয়ের আয়োজন করতে, কালই বিয়েটা হবে। সবাই অবাক হয়ে জাংকুকের দিকে তাকায়। তারপর সবাই বুঝতে পারে যে জাংকুক কি বলতে চাইছে। না না, ওয়াও, তুমি তো দেখছি অনেক ট্যালেন্টেড। আমি আমার কথা কমপ্লিট করার আগে তুমি বুঝে ফেলেছো। তোমার কি মনে হয় না এটা আমাদের লাইফের একটি গুড স্টার্টিং, যে আমি কিছু বলার আগে তুমি আমার কথা বুঝে নেবে? এমনটি করার চিন্তাও করো না।
জঙ্গক শুধু রিভেঞ্জ নেওয়ার জন্য তুই তোর জীবনকে নষ্ট করতে চাইছিস? না সুধা ভাইয়া, ওকে বিয়ে করার পর ওর উপর আমার পুরো অধিকার থাকবে, তাই না তে? না, আমি তোমাকে কখনো বিয়ে করব না। গার্লস? ইয়েস স্যার। এর যত জিনিস আছে সবগুলো আমার রুমে শিফট করো। ওকে স্যার। জঙ্গক, তুমি এগুলোর জন্য আফসোস করবে, সেটা পরে দেখা যাবে। তারপর তে সেখান থেকে চলে যায়। জঙ্গক, যদি তুই তেকে বিয়ে করিস তাহলে আয়ুর কি হবে? আমি কাল ওর সাথে কথা বলে নেব। জঙ্গক কি সত্যি তেকে বিয়ে করবে? তোমাদের কি মনে হয় কমেন্টে জানিয়ে দিও। তো তোমাদের যাওয়াটা এখন ক্লিয়ার করে দিই। জিয়া হচ্ছে নামজিলের মেয়ে, সুগা জেহব এবং জঙ্গকের একমাত্র আদরের ছোট বোন, যাকে কিনা 3 মাস আগে তে মেরে ফেলেছে, যার জন্য তারা তেকে তাদের বাড়িতে আটকে রেখেছে। জঙ্গক তেকে প্রথমে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু তে তাদেরকে রিকোয়েস্ট করে তারা যেন তেকে না মারে, তার বদলে তারা তাকে যে কোনো টর্চার করতে পারে। আচ্ছা, তেকে সত্যি জিয়াকে মেরেছে নাকি অন্য কিছু? সেটা আমরা পরে জানতে পারবো। So guys, that's for today. Hope you guys like this video. If you like this video, then like, comment, and subscribe to my channel. Bye-bye.